হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি। আমি খুবই সাধারণ সেজেছি, তো চলো যাই। চলো, গুড নাইট। হ্যাঁ, আমি আমি চলো তোমাদেরকে দেখাই আমি কিরকম সেজেছি। কেমন লাগছে একবারও বলেনি। দারুণ লাগছে, দারুণ। হাতে তো কিছুই করিনি, হাতে কিছু করা লাগবে। এই যে বর, হ্যাঁ ঠিক আছে, তো ওই জন্য এই যে আমাদের নতুন বউ, ওর কাছে অলরেডি পারমিশন নেওয়া শেষ। এই যে নতুন বউ, খুব সুন্দর দেখতে। তোমার নামটা অর্পিতা? অর্পিতা আমাদের বাড়িতেও আছে, আমার দেওরের মেয়ে অর্পিতা। এই যে, হ্যাঁ কার দেখো, কিছু নিয়ম দেখাচ্ছি তোমাদেরকে। ধান আর দূর্বা দিয়ে আশীর্বাদ করে, আমিও করছিলাম। আর অনুষ্ঠানটা খুব ঘরোয়াভাবে হয়েছিল, বেশি লোকজন আমন্ত্রিত ছিল না, তাই এরকম সিম্পল সিম্পল লাগছে। আর তোমরা যদি আমার পরা এই শাড়ি অথবা ব্লাউজটা নিতে চাও, তো তোমরা আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে আমি আমার হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চাইলে বুক করতে পারো। পারমিশন দিতিস কি দেশ নি, নাকি পেট টেট কিছু করা লাগবে? পেট করা লাগবে না এই কিছু। এই যে কাকিমা ব্যস্ত ছেলের বিয়েতে, এই যে বর বউ বসে পড়েছে, আর আমরা বাড়ি কোথায় রান্ডমলি কথাবার্তা বলে যাচ্ছি, মজা করছি। এই যে আসতে যে, এই যে কাকু ধান নিয়ে এসে দিল। এই যে দেখো, এখানে রান্না বান্না হচ্ছিল, খাবারের জায়গা, আর রান্নাগুলো খাবারগুলো অনেক অনেক টেস্টি হয়েছিল, সিম্পল অথচ টেস্টি। আর এরপরে দেখো এন্ট্রি নিচ্ছে আরো দুইজন কুমার ছেলে আসছে, এখনো এরা নাকি গিয়ে থাকবে, আর অপমান করবে, এরা হলো ছিল কুমার। এই আর কয়েকদিনের জন্য আছে, এক বছরের জন্য আছে। এবার আমরা বসে পড়েছি খেতে। কিছু বলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের সামনে। তুমি কিভাবে জানলে যে ওরা চিরকুমার? ওদের কি বয়স শেষ হয়েছে? শেষ বন্ধুর বিয়ে, এদের জন্য আমরা মেয়ে খুঁজতেছি, যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারি। আমাকে তুলে তুলে দিন। দেখি বললাম না আমাকে দিয়ে দেবে। এই যে বর পরিবেশন করছে, হ্যাঁ অবশ্যই দাও, ডাল খেতে সেই ভালো লাগে।
ওকে ডাল নেবে ওটাই তো বললাম এই দিকে দেওয়া লাগতো তোমাদের অসুবিধা হয় ওই গরমে খাওয়া মুশকিল ব্যাপার দেখি এদিকে এদিকে দেখি ফ্রাইড রাইস এটা তো মনে হচ্ছে খাসির মাংস পাঁঠা তো নয় না যা হোক এর মধ্যে যাবে আসছে শিখে গেছি এখন এই যে এবার খাবে সবাই এটা হলো এনার্জি ইয়ে ড্রিংক আরে এর মজা দেখো কতগুলো চুন নিয়েছে এত চুন নিয়ে মুখে রে মুখ শুকিয়ে গেল মুখ শুকিয়ে তুমি চুন নিয়েছো না চুন আমি খাই না মিথ্যা কথা বলবে না চুন ছাড়া পান খাওয়া যাবে বাবে পান ছাড়াই সুপারি খায় সুপারি খাওয়া যেতে পারে শোনো না বানানো দেখি সবসময় খাও খাওয়ার পর খাওয়া দাওয়া শিখাই যে দিদি দিদি যতদিন থাকে ততদিন পান খাই দিদি চলে গেলে পান খাওয়া কে চলে গেল দিদি আর তুমি খাও না বাহ যাওয়ার পালা এবার চলো বাড়ি চলো সবাই চলো টাটা করে দাও সবাই কি আমরা কোথায় যাচ্ছি এখন মেলা মেলা তো মেলা তো মন থাকবে না মনে হয় এখন পিঠে বিক্রি হচ্ছে এই সেই মন্দির এই মেলাটাতে আমি নিয়ে আসতে বলেছিলাম কিন্তু আমাকে নিয়ে আসেনি এই যে রথ এই যে এখানকার এটা রথ আচ্ছা উল্টো রথ হয়ে না সব ই হয়ে যায় কিছু খাবে নাকি খাও কেন পানেরও তো ব্যবস্থা আছে নাগরদোলায় চোর খা হ্যাঁ চলো নাগরদোলায় চোরবা বাবা এগুলো কি সব চাট পাপড়ি বুড়ির চুল আমাদের বলে খাও কত করে দুটো দুটো দেন কি ব্যাপার হ্যাঁ হচ্ছে তোকে দিবে উল্টে
বাড়ি ফিরে চলে এসেছি। তোমরা দেখলে অর্পিতা মাস্ক পরে একদম ঘুরে বেড়াচ্ছে, হালুম হালুম করে বেড়াচ্ছে। তো খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল, একদম খুব সুন্দর। আর মশলাপাতিও কম ছিল, মানে অতটা রিচ ছিল না, খুব ভালো ছিল। তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, নইলে কিন্তু কোনো নোটিফিকেশনই পাবে না। আর তো আজকের মতো, পরের নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো টাটা।